আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না আমেরিকা ফিরছে তার পুরোনো মেজাজে প্রথম ভাষণে আক্রমণাত্মক বাইডেন রাজপথে নামা নিয়ে দ্বিধায় মিয়ানমারের তরুণ প্রজন্ম বিস্তারিত প্রতিবেদনে জানবেন ইরান ও আমেরিকার মধ্যে সৎ মধ্যস্থতাকারী হতে চায় ইমানুয়েল ম্যাক্রো এদিকে বাধ্যতামূলক ধর্মীয় পোশাকের রীতি থেকে বেরিয়ে এলো ইন্দোনেশিয়া আবারও সহিংসতায় কাঁপল আফগানিস্তান নিহত ছাব্বিশ উইঘুর মুসলিম নির্যাতনে বৈশ্বিক চাপে চীন সবশেষে জানবেন পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল পরীক্ষা করল পাকিস্তান এবারে শুনবেন বিস্তারিত আমেরিকা ফিরছে তার পুরনো মেজাজে প্রথম ভাষণে আক্রমণাত্মক বাইডেন বিশ্বে আবার কর্তৃত্ব করতে চায় আমেরিকা কূটনীতির জোর খাটিয়ে রাশিয়ার আগ্রাসন চীনের মার্কিন অর্থনীতিকে প্রভাবিত করার প্রবণতায় এবার রাষ্ট যায় চায় তারা মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ভাষণে ঘোষণা করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের সমস্ত দেশকে সেখান থেকে বার্তা দিলেন আমেরিকা ইজ ব্যাক অর্থাৎ আমেরিকা আবার পুরনো মেজাজে ফিরছে প্রেসিডেন্ট হওয়ার পর বৃহস্পতিবার প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন বাইডেন সেখানেই এই ঘোষণা বার্তা স্পষ্ট গত চার বছরে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় আমেরিকার যে অবনতি হয়েছে তা পুষিয়ে নিতে হবে কিভাবে বাইডেনের কাছে এর সমাধান প্রথম দুটি পদক্ষেপ প্রস্তুত প্রথমত রাশিয়ার কথা মেনে নেওয়া যাবে না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসী নীতি মেনে নেওয়ার মনোভাব ছাড়তে হবে দ্বিতীয়ত মার্কিন অর্থনীতিকে যেভাবে প্রভাবিত করার চেষ্টা করছে চীন যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করছে তারা তার জবাবদি করতে হবে আমেরিকার কাছে বৃহস্পতিবার দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ওয়াশিংটনে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর হ্যারি এস ট্রুমান বিল্ডিংয়ে ভাষণ দেন বাইডেন সেখানে প্রথমেই তার রাশিয়া বিরোধী অবস্থান স্পষ্ট করে দেন রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনির প্রসঙ্গ তুলে বাইডেন বলেন প্রেসিডেন্ট পুতিনের অমানবিক আচরণ নিয়ে আমেরিকা এতদিন কিছু বলেনি কিন্তু তা আর চলতে দেওয়া হবে না পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে বাইডেন বলেছেন প্রেসিডেন্ট পুতিনকে ব্যাপারটা বেশ পরিষ্কার করেই বুঝিয়ে বলেছি তবে আমার পূর্ব শরীর ঢঙ্গে নয় আমি ওকে বলেছি রাশিয়ার হ্যাতে হ্যামেলানোর দিন শেষ মার্কিন নির্বাচনে তাদের হস্তক্ষেপ আমেরিকার ওপর সাইবার আক্রমণ আর মেনে নেবে না আমেরিকা এমনকি রাশিয়ার নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ নাগরিকদের ওপর বিষ প্রয়োগের ঘটনাও মেনে নেওয়া হবে না তেমন হলে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করতে একবারও ভাববে না আমেরিকা রাজপথে নামা নিয়ে দ্বিধায় মিয়ানমারের তরুণ প্রজন্ম সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামবে কি নামবে না মূলত এমন দ্বিধা নিয়ে সময় পার করছে মিয়ানমারের তরুণ প্রজন্ম এই দ্বিধার এক পক্ষে আছে গণতন্ত্রের তারণা আর পক্ষে আছে গ্রেপ্তার আতঙ্ক এই প্রজন্মের কেউ কেউ বলছে গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে সামরিক শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তাদের আছে কিন্তু এজন্য পেছনে যে নেতা কিংবা নেতৃত্ব দরকার তা এই মুহূর্তে নেই এদিকে বিক্ষোভ যাতে দানা বাঁধতে না পারে সে লক্ষ্যে মিয়ানমারে ফেসবুক সেবা বন্ধ করে দিয়েছে সামরিক সরকার বন্ধ করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেজ বলেছেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ব্যর্থ করে দিতে বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে প্রায় একই ধরনের এক প্রেক্ষাপটে উনিশশো সালে মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় কিন্তু বিক্ষোভ সফল হয়নি উল্টো সামরিক বাহিনীর ধরপ্রাকর অভিযানে প্রাণ যায় হাজারো বিক্ষোভকারীর সামরিক সরকারের পতন ঘটাতে না পারলেও ওই বিক্ষোভের মধ্য দিয়ে মিয়ানমারে একটি বিরোধী শক্তি গড়ে ওঠে তৈরি হয় সূচির মতো অনেক নেতা এছাড়া আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ ও সমর্থন আদায় করে নেয় ওই বিক্ষোভ উনিশশো সালে জন্মগ্রহণ করেন মারাই তং তিনি বলেন সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে আমরা প্রস্তুত আমাদের ভেতরে রাগ কিংবা উত্তেজনা সব ধরনের অনুভূতি কাজ করছে কিন্তু আমরা কার নেতৃত্বে আন্দোলনে নামব এই মুহূর্তে আমরা কোনো নেতা খুঁজে পাচ্ছি না কোকো নামের এক যুবক মনে করেন আন্দোলন করার উপযুক্ত সময় এখনও আসেনি এছাড়া সবার মধ্যে গ্রেপ্তার আতঙ্ক কাজ করছে তরুণরা বলছেন নির্বাচনে কারচুপির যে অভিযোগ সামরিক বাহিনী তুলেছে তা ভিত্তিহীন দেশটির নির্বাচন কমিশনও বলছে বড় ধরনের কারচুপি প্রমাণ মেলেনি কিন নামের এক তরুণী বলেন এক বছর পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়ার যে ঘোষণা সামরিক বাহিনী দিয়েছে তা কেউ বিশ্বাস করে না কারণ সামরিক বাহিনীর উপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে ইরান ও আমেরিকার মধ্যে সৎ মধ্যস্থতাকারী হতে চায় ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন তিনি আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান তিনি এমন সময় এ প্রতিশ্রুতি দিলেন যখন দু সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলতে তার সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ম্যাক্রো বৃহস্পতিবার রাতে আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া বক্তব্যে আরও বলেন আমেরিকা ইরানের সঙ্গে যে কোনো সংলাপে বসার আগ্রহ প্রকাশ করলে তিনি এ ব্যাপারে সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত রয়েছেন ম্যাক্রো সম্ভাব্য এ সংলাপে নিজেকে প্রতিশ্রুতিশীল ও সৎ মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চান বলে মন্তব্য করেন বাধ্যতামূলক ধর্মীয় পোশাক পরার রীতি থেকে বেরিয়ে এলো ইন্দোনেশিয়া ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা হতো ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে বাধ্যগত ধর্মীয় পোশাক পরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি এক খ্রিস্টান ছাত্রীকে ক্লাসে হিজাব পড়তে জোর করার ঘটনা আলোচনায় আসার পর এ সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায় ওই খ্রিস্টান মেয়েটি যে স্কুলের শিক্ষার্থী সেখানে হিজাব পরা বাধ্যতামূলক ছিল এ সংক্রান্ত নিয়ম যেসব স্কুলে রয়েছে সেগুলোকে প্রত্যাহার করতে স্কুলগুলোকে তিরিশ দিন সময় দিয়েছে সরকার দেশটির পাদাং শহরের একটি কারিগরি স্কুলের এক ছাত্রীকে হিজাব পড়তে বারবার জোর করার পর ঘটনাটি সম্প্রতি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে আবারও সংঘাতে কাঁপল আফগানিস্তান নিহত ছাব্বিশ আফগানিস্তানের কুন্দুস প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার ফের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দেশটির সরকারপন্থী ষোলো নিরাপত্তা বাহিনী এবং দশজন তালিবান নিহত হয়েছেন জেলা ডেপুটি চিফ ফতরুল্লাহ সাফি এই তথ্য জানিয়েছেন সাফি বলেছেন সংঘর্ষে ষোলো জন সরকারপন্থী বাহিনী নিহত হয়েছেন এদের মধ্যে কমান্ডার আব্দুল হাকিমও আছেন সংঘর্ষে দুই পক্ষের আরও নয়জন আহত হয়েছেন গ্রামবাসীরা বলেছেন শত শত তালেবান খান্দাবাদ জেলার তোপা আক্তার অঞ্চলে সরকারি বাহিনীর উপর হামলা চালায় তিন ব্যাপী চলে এই সংঘর্ষ উইঘুর মুসলিম নির্যাতনে বৈশ্বিক চাপে চীন উইঘুর মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন ইস্যুতে বৈশ্বিক চাপের মুখে পড়েছে চীন নিপীড়নের তীব্র নিন্দা জানিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপিরা এদিকে চীনের মানবতা বিরোধী অপরাধের জন্য দেশটিতে হতে যাওয়া অলিম্পিক বর্জনের আহ্বান জানিয়েছে বিশ্বের একশো আশিটিরও বেশি মানবাধিকার সংগঠন তবে সব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং বিবিসির এক প্রতিবেদনে বিশ্বব্যাপী সমালোচনার মুখে চীন শিনজিয়াংয়ের বন্দি শিবিরে অমানবিক যৌন হয়রানির শিকার হচ্ছে মুসলিম নারীরা এই ইস্যুতে গেল বুধবার প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওই প্রতিবেদনে বন্দি শিবিরে উইঘুর মুসলিম নারীদের নানা নির্যাতনের বিষয় তুলে ধরা হয় এরপরে তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় চীনকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ার করে যুক্তরাষ্ট্র ইস্যুটি নিয়ে বৃহস্পতিবার এক বিতর্কের আয়োজন করা হয় ব্রিটিশ পার্লামেন্টে এ সময় চীনের এমন আচরণে উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পার্লামেন্ট সদস্যরা উইঘুর ইস্যুতে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিবিসির প্রতিবেদন মিথ্যা দাবি করে সিনজিয়াংয়ের সংখ্যালঘু নারীরা কোনো ধরনের নিপীড়নের শিকার হচ্ছে না বলে জানানো হয় একই সঙ্গে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি বলেও উল্লেখ করা হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল পরীক্ষা করল পাকিস্তান পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন এক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে পাকিস্তান বুধবার সবলভাবে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয় বিবৃতিতে বলা হয় গজনবী নামের এই মিসাইল ইসলামাবাদের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের সামরিক কসরতের চূড়ান্ততম ধাপ স্বল্পপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নতুন এই ব্যালিস্টিক মিসাইল পরমাণু ও প্রচলিত অস্ত্র বহন করে একশো আশি মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে বিবৃতিতে জানানো হয় উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক চলে আসছে দু সালের আগস্টে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে ওই অঞ্চলে নয়াদিল্লি সরাসরি কেন্দ্রের শাসন চাপিয়ে দিলে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয় কাশ্মীর নিয়ে উভয় দেশের মধ্যে এর আগে দুই দফা যুদ্ধ হয় এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের হুমকি মেকাবালায় তার পরমাণু প্রকল্প উন্নয়নে কাজ করছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন